দশটি প্রশ্নের উত্তর দিয়ে নিজের আইকিউ বা বুদ্ধিমত্তার লেভেল পরীক্ষা করে নিন। প্রশ্নগুলো আগে দেখে মনে মনে উত্তর ঠিক করে রাখুন। এরপর সবগুলো প্রশ্ন শেষ হয়ে গেলে উত্তর মিলিয়ে নিন এবং নিজের বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেল জেনে নিন। করিমের মায়ের তিন সন্তান, প্রথম সন্তানের নাম রহিম, দ্বিতীয় সন্তানের নাম নঈম, তৃতীয় সন্তানের নাম কি? মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ছিল? বাংলায় আমরা কোন শব্দের বানানটা সবসময় ভুল লিখি? একটা দৌড় প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় রানারকে টপকে গেলেন, আপনি এখন এই দৌড়ে কত নম্বরে রয়েছেন? ডিমের কুসুমটা সাদা নাকি ডিমগুলোর কুসুমটা সাদা, কোন কথাটা ঠিক? যদি কোনো বিমান বাংলাদেশ আর ভারতের ঠিক সীমান্তে ভেঙে পড়ে, তাহলে বেঁচে থাকা মানুষদের কোন দেশে কবর দেয়া হবে? ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন, বাসটা প্রথম স্টপেজে থামল, সেই স্টপেজে দুজন নামল, তিনজন উঠল, পরের স্টপেজে সাতজন নামল, তিনজন উঠল, তার পরের স্টপেজে দশজন উঠল, সাতজন নামল। বাসে উঠানামা ভাড়া 8 টাকা। এখন বলুন তো বাস ড্রাইভারের নাম কি? মনে করুন আপনাকে অপহরণ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে, ঘর থেকে পালানোর 3টি দরজা রয়েছে, একটার বাইরে দাও দাও করে আগুন জ্বলছে, পালালেই গায়ে আগুন ধরে যাবে, দ্বিতীয় দরজার বাইরে 50 জন সশস্ত্র রক্ষী রয়েছেন, পালালেই তারা খুন করে ফেলবেন, তৃতীয় দরজার বাইরে 3 মাস কিছু না খাওয়া একটা সিংহ রয়েছেন, পালাতে আপনাকে হবেই, তাহলে আপনি কোন দরজা দিয়ে পালাবেন? এক্স হল ওয়াই এর বাবা, কিন্তু এক্স ওয়াই এর বাবা নয়, তাহলে ওয়াই এক্স এর কে হয়? আপনি পানির মধ্যে কি করে হাঁটবেন? এবার জেনে নিন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্নের উত্তর করিম, 2 নম্বর প্রশ্নের উত্তর মাউন্ট এভারেস্টই ছিল, শুধু আবিষ্কার হয়নি, 3 নম্বর প্রশ্নের উত্তর ভুল বানানটা আমরা সবসময় ভুল লিখি, 4 নম্বর প্রশ্নের উত্তর দ্বিতীয় স্থানেই থাকবেন কারণ আপনি দ্বিতীয় রানারকে টপকেছেন, প্রথম তো প্রথমেই আছেন, 5 নম্বর প্রশ্নের উত্তর দুটোই ভুল, ডিমের কুসুমের রং হলুদ, 6 নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটা ভালো করে দেখুন, যারা বেঁচে আছেন তাদের আপনি কবর দিতে যাবেন কেন? 7 নম্বর প্রশ্নের উত্তর ড্রাইভার তো এখানে আপনি, তাই আপনার নামটাই বাসের ড্রাইভারের নাম হবে, 8 নম্বর প্রশ্নের উত্তর তৃতীয় দরজা দিয়ে পালান কারণ 3 মাস না খেলে সিংহ এমনিতেই মারা যাবে, মরা সিংহের পাশ দিয়ে পালাতে আপনার অসুবিধা হবার কথা নয়, 9 নম্বর প্রশ্নের উত্তর ওয়াই হল এক্স এর মেয়ে, 10 নম্বর প্রশ্নের উত্তর
পানিটাকে আগে বরফে পরিণত করলেই ওই পানির উপরে হাঁটা যাবে। আপনি যদি অন্তত তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার মাথা সক্রিয় আছে, তবে আপনার উপর কোনো মানসিক চাপ রয়েছে। যদি আপনি অন্তত পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে বলতে হবে আপনার মস্তিষ্ক দারুণ সক্রিয় রয়েছে। আপনি যদি সাতটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার বুদ্ধিমত্তা অন্যদের টেক্কা দেবে। আর আপনি যদি সাতটি প্রশ্নের বেশির সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি নিজেকে বুদ্ধিমান বলে দাবি করতেই পারেন।